হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে চলে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হলো, আমি গত ভিডিওতে স্যামসাংয়ের অ্যাডওয়াশ 9 কেজি যে ওয়াশিং মেশিনটা আছে ওইটা রিভিউ ভিডিও দিয়েছিলাম। যদি ভিডিওটা কেউ মিস করে থাকেন, আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি চেক আউট করতে পারেন। স্যামসাংয়ের ওই 9 কেজি অ্যাডওয়াশ ওয়াশিং মেশিনটারই অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং যে মুডসগুলো আছে সেই মুডসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি সজীব আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ইওর অ্যাপ্লায়েন্স পার্টনার। ফার্স্টে মেশিনটা আমরা পাওয়ার অন করি। পাওয়ার অন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা সুন্দর মিউজিকের সাথে মেশিনটা অন হয়ে গেছে। ফার্স্টে যদি মুড সিলেকশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করি, এই যে রোলিং নবটা আছে এটা যখন আপনি রোল করতেছেন একটা একটা রোলে একটা ক্লিকি সাউন্ড দিবে এবং মুডগুলো সিলেক্ট হয়ে যাবে। যেটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারোর উপরে একটা লাইট ব্লিঙ্ক করতেছে, এটার মাধ্যমে কিন্তু আপনার বুঝতে পারছেন যে আপনার কোন মুডটা সিলেক্ট হচ্ছে। এখন সে আপনি এইভাবে মুডগুলো চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজনীয় মুডটা। ফার্স্টে কটন মুডটা ডিফল্টভাবে সেট থাকে। কটন মুডে যদি আপনি ওয়াশ করেন, টেম্পারেচার সেটের ভিতরে 40 ডিগ্রি তাপমাত্রা অটোমেটিকলি সেট হয়ে গেছে, 2 বার রিঞ্চ করবে, 1400 RPM এ স্পিন করবে, অপশনটা অটো সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু বললামই, যেহেতু অটোমেটিক ওয়াশিং মেশিন, মুডসগুলোর সাথে সাথে অটোমেটিক্যালি প্রোগ্রামগুলো সেট হয়ে যায়। আচ্ছা, এবার যদি মুডসগুলো নিয়ে আলোচনা করি, প্রথমে আছে কটন মুড। কটন বিষয়টা হলো কি, আপনার সাধারণত যে সুতির যে জামা কাপড়গুলো থাকে আপনি সেইগুলো ওয়াশের জন্য কটনটা সিলেক্ট করে ওয়াশ করতে পারবেন। মুড সিলেকশনের পরে আপনার কাপড়গুলো আপনি ড্রামের ভিতরে দিয়ে দিবেন এবং ড্রামের মধ্যে দিয়ে আপনি যখন স্টার্ট বাটনটা প্রেস করে দিবেন তখন অটোমেটিক্যালি একটা মেজারমেন্ট করে আপনাকে এখানে সিগন্যাল দিবে বা রিডিং শো করবে যে কত কাপ ডিটারজেন্ট আপনি দিবেন। তখন এই ট্রেটা খুলে ডিটারজেন্টটা দিয়ে দিবেন। ডিটারজেন্ট দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার টোটাল সাইকেলিংটা, যে ওয়াশিং যে সাইকেলিংটা, আপনার এই মিটারটাতে শো করবে কখন কী করতেছে, কখন পানি নিচ্ছে, কখন ধুচ্ছে, কখন শুকাচ্ছে। আপনি এটার মাধ্যমে কোন সাইকেলটা এখন কমপ্লিট হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ইভেন যেহেতু অটোমেটিক ওয়াশিং মেশিন, আপনার দাঁড়ায় না থাকলেও হচ্ছে, আপনি জাস্ট স্টার্ট দিয়ে আপনার কাজে চলে গেলেন, অটোমেটিক্যালি একদম ধুয়ে শুকায়ে মেশিনটা অটোমেটিক্যালি স্টপ করে দিবে। কটন মুডটা সিলেক্ট করার পরে টেম্পারেচার, মানে যে গরম পানি যে ব্যাপারটা, মানে আপনি কত ডিগ্রি সেলসিয়াসে গরম পানি করতে চান সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন। বাট ডিফল্টভাবে 40 ডিগ্রি সেলসিয়াসে এটা সেট থাকে। আপনি চাইলে টেম্পারেচার বাটনটা প্রেস করে এটাতে 40 থেকে 60, 60 থেকে 90, যখন দেখছেন গরম পানি বেশি দিচ্ছেন, অবশ্যই সময়টা বেশি লাগতেছে, দেখেন টাইমটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি চাইলে গরম পানি পুরোপুরি বন্ধও করে দিতে পারেন। এখন কিন্তু কোনো টেম্পারেচার সিলেকশনের মধ্যে লাইটটা ব্লিঙ্ক করতেছে না, এভাবে আপনি বুঝতে পারবেন যে এখন গরম পানি হবে না। আপনি যদি গরম পানি করতে চান, এই টেম্পারেচার সিলেক্ট বাটনে সব টাচ করলেই আপনার 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে আপনি টেম্পারেচারটা অটোমেটিক্যালি আপনি সেট করতে পারবেন। এরপরে আসে রিন্স। রিন্স হলো আপনার কাপড়টা কতবার ধুবে। আপনি যদি এটা অটোমেটিক্যালি ডিফল্টভাবে দেওয়া আছে 2 বার ধুবে, আপনি যদি চান এটাকে 3 বার ধুবেন, 4 বার ধুবেন, 5 বার ধুবেন, আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট করতে পারবেন। এটা ম্যানুয়ালি করা যায়, তো সাধারণত আমরা ডিফল্টটাই সেট করে দিই। এরপর আসে স্পিনটা। স্পিন হলো আপনার মেশিনটা কাপড়টাকে কত দ্রুত ঘোরাবে, যখন শুকাবে তখন কত দ্রুত মেশিনের মোটরটা রোটেশন করবে। তো এটা 1400 RPM ম্যাক্স পাওয়ার থাকে, আপনি চাইলে পাওয়ারটা কমা দিতে পারবেন বা আপনার দেখা গেলো চাচ্ছিলাম 1400 না, আমি এখন 400 RPM করবো, আর অথবা আপনি 8800 RPM করবো বা 1200 RPM করবো, আপনি আপনার ইচ্ছা মতো এটা সেট করতে পারবেন। এরপর বিভিন্ন অপশনগুলো আছে। এরপরে বাবুল শক আছে। বাবুল শকের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। কটনের পরে আছে ই কটন। ই কটন মুডটাতে সিলেক্ট করার জন্য আপনি জাস্ট নবটা একবার রোল করলে একটা ক্লিকি আওয়াজ পাবেন, এটাতে বুঝতে পারবেন। আর এবাদেও এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা যে এলইডিতে একটা এলইডি লাইট জ্বলতেছে, এটা কিন্তু ইন্ডিকেটর, এটা ইন্ডিকেট করে দিচ্ছে যে এখন ই কটনের সেট আছে। ই কটনটা সাধারণ অবস্থায় সুতির ময়লা কাপড় ধোয়ার জন্য আমরা সাধারণত ই কটনটা ইউজ করব। ই কটনটা আপনি যদি টেম্পারেচার 40 থেকে 60-এর ভিতরে রাখেন, এই টেম্পারেচারটা হলো আদর্শ টেম্পারেচার সুতির ময়লা দাগগুলো ওঠানোর জন্য। এটাতে আপনার এনার্জিটাও সেভ হবে এবং কাপড়ের ওয়াশটাও খুব ভালো হবে। ই কটন সিলেক্ট করার পরেও আপনি কিন্তু এটা কিন্তু ই কটন সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি যে প্রোগ্রামগুলো আছে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। টেম্পারেচার, রিন্স, স্পিন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। আপনি চাইলে ম্যানুয়ালি প্রোগ্রামটা সেট করতে পারেন, টেম্পারেচারটা কততে রাখতে চাচ্ছেন, রিন্স কতবার করতে চাচ্ছেন, স্পিন কত RPM করতে চাচ্ছেন, সব কিছুই। পরের মুডটা হলো সিনথেটিক মুড। সিনথেটিক্স কাপড় বলতে পলিস্টারের যে কাপড়গুলো,
বা পলি অ্যাক্রিলিক যে কাপড়গুলো আছে বা ভিসকস টাইপের যে কাপড়গুলো আছে সেগুলো ধোয়ার জন্য। এগুলাও যখন এগুলো কিন্তু জেটার যে প্রোগ্রামটা দেখেন, যখন কটনে ছিল এটা আরপিএমটা ছিল 1400 আরপিএমে, ম্যাক্স পার আরপিএমে ছিল। এরপর যখন আমরা সিনথেটিক্সে সেট করলাম অটোমেটিক্যালি কিন্তু এটা 1200 আরপিএমে চলে আসছে। মানে সিনথেটিক্স যে কাপড়গুলো আছে তার জন্য যেটা আদর্শ আরপিএম সেটা কিন্তু মেশিন নিজে থেকেই সেট করে দিচ্ছে, আপনার ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না। এর পরের মোডটা হলো ডেলিকেটস। ডেলিকেটসটা হলো সূক্ষ্ম যে কাপড়গুলো থাকে, সাধারণত সেন্সিটিভ ফেব্রিক যে কাপড়গুলোতে থাকে সেই কাপড়গুলো ওয়াশের জন্য আমরা এটা সেট করে দিব। তো ডেলিকেটস টাইপটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু টেম্পারেচার অপশনটা চেঞ্জ হয়েছে এবং স্পিন অপশনটা চেঞ্জ হয়েছে। একটা কটনের জন্য যে ঘূর্ণন গতি দরকার, একটা সেন্সিটিভ টাইপের কাপড়ের জন্য কিন্তু অত ঘূর্ণন গতি প্রয়োজন হয় না, তাহলে কিন্তু ফেব্রিকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে কিন্তু আপনার ওই ডেলিকেটস কাপড়টার জন্য যেটা আদর্শ মানের আরপিএমটা এটা কিন্তু মেশিন অটোমেটিক্যালি সেট করে দিচ্ছে 800 আরপিএমে। তো এইভাবে আপনার অটোমেটিক্যালি মুড, যখন আপনি মুডগুলো চেঞ্জ করতেছেন অটোমেটিক্যালি কিন্তু প্রোগ্রামগুলো সেট হয়ে যাচ্ছে। আপনার চিন্তা কোনো কারণ থাকবে না যে না আমার আসলে আমি সেট করতেছিলাম কাপড়গুলো সে ফেব্রিকগুলো কি সুরক্ষিত কিনা বা আমার কাপড়গুলো কোনো সমস্যা হবে কিনা, তো সেদিক থেকে আপনারা একদমই নিশ্চিন্তে থাকতে পারেন। এর পরের মোডটা হলো রিন্স অ্যান্ড স্পিন। আচ্ছা, রিন্স অ্যান্ড স্পিনের ক্ষেত্রে কিন্তু গরম পানির কোনো দরকার হয় না, এই জন্য টেম্পারেচারটা বন্ধ করে দিছে। রিন্স অ্যান্ড স্পিনটা সাধারণত প্রয়োজন হয় আপনি এক্সট্রা ওয়াশের জন্য। রিন্স প্লাস স্পিনটা কিন্তু সাধারণত সফটনার ইউজ করার পরে এটা ব্যবহার করা হয়। আপনি জাস্ট কাপড় আপনার সফটনারটা সফটনার কম্পার্টমেন্টে দিবেন, দিয়ে এই অপশনটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট করে দিলেই ব্যাস আপনার কাজটা অটোমেটিক্যালি তার সাইকেলটা কমপ্লিট করে ফেলবে। এরপরে আসে স্পিনটা। স্পিন শুধুমাত্র শুকানোর জন্য। এটা হইতে পারে যে দেখা গেলো আপনি কোনো ড্রেস পরে বাইরে গেছেন, বৃষ্টির ছিটাফুটা পানিতে বা বৃষ্টির পানিতে কাপড়টা ভিজে গেছে, আপনি চাচ্ছেন যে কাপড়টা জাস্ট শুকাই ফেলবেন, বা আপনি কাপড়টা আলাদা কোথাও ওয়াশ করছেন কাপড়টা যা শুকাবেন, তখন আপনি এই স্পিন অপশনটা ইউজ করতে পারেন। স্পিন অপশনটা দেওয়ার সাথে দেখেন অন্য দুইটা সাইকেল কিন্তু বন্ধ হয়ে গেছে, জাস্ট স্পিন অপশনটা ইন্ডিকেট করতেছে। আর এখানে স্পিনটা ম্যাক্স আরপিএমটাই সেট করে দিছে, 14 মিনিট টাইমের ভিতরে এটা কমপ্লিট করবে। এরপর আছে ইকো ড্রাম ক্লিন। ইকো ড্রাম ক্লিনটা হলো কি, আপনারা যখন রেগুলারলি এটা ওয়াশ করতেছেন কাপড়টা, এটা যে ছিদ্রগুলো থাকে ড্রামের ওই ছিদ্রগুলোর ভিতরে ডিটারজেন্টগুলো জমা হয়ে যায়, আর ওই ড্রামটা কিন্তু আমরা সাধারণত পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে স্যামসাংয়ের ওয়াশিং মেশিনে একটা আলাদা মুডই দেওয়া আছে ইকো ড্রাম ক্লিন, এটাতে আপনার কোনো ডিটারজেন্ট ইউজ করতে হবে না, এই ওয়াশটা কমপ্লিট হয় শুধুমাত্র পানির মাধ্যমেই। আপনি জাস্ট মুডটা সিলেক্ট করে, কোনো কাপড় দিবেন না, কাপড় বাদে এটা করতে হবে, মুডটা সিলেক্ট করে স্টার্ট দিলে ব্যাস কাজটা কমপ্লিট করে ফেলবে। 1 ঘন্টা 59 মিনিটের মধ্যে আপনার ড্রামটাকে ফুললি ক্লিন করে দিবে, যাতে আপনার যেই ডিটারজেন্টগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় ডিটারজেন্টগুলো জমা হয়ে থাকে ওইগুলো একদম পরিষ্কার করে দিবে। এর পরের মোডটা হলো বেডিং। সাধারণ অবস্থায় আমরা যখন বেডশিটগুলো ওয়াশ করব তখন এই বেডিং মোডটা সিলেক্ট করে দিব। বেডিং মোডটা সিলেক্ট করার ডিফল্ট যে মোডটা আছে এই মোডে 2 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। ভালো রেজাল্টের জন্য আপনারা করবেন কি, আমি এখন যেটা দিয়ে কন্টিনিউটা দেখাচ্ছি এটা হলো 9 কেজি, আপনারা চেষ্টা করবেন 2 কেজি ওয়েট লেস দেওয়ার জন্য, মানে 7 কেজি ওজনের ভিতরে যদি বেডশিটটা রাখেন বা বেডশিটগুলো দেন তাহলে কাপড় ওয়াশটা খুব ভালো করে কমপ্লিট হবে। এর পরের মোডটা হলো হাইজিন স্টিম। হাইজিন স্টিমটা হলো কি, আমরা এখন যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন চলে এটাতে কিন্তু আমরা অনেক স্বাস্থ্য সচেতন। আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পরে যখন বাসায় ফ্রিয়ে কাপড়টা আমরা ওয়াশে দিব, আমরা যদি মনে করি না এই কাপড়টাকে আমরা হাইজিন স্টিম করব, মানে জীবাণু নাশ করব, যা আমাদের মনে সংশয় থাকতে পারে যে না আমি এমন জায়গায় গেছি এখানে আমার জীবাণু প্রবণতা থাকতে পারে, সেক্ষেত্রে আমি আমার কাপড়গুলোকে জীবাণুমুক্ত করব, সেক্ষেত্রে আপনি হাইজিন স্টিমটা সিলেক্ট করে এই যে ডিফল্ট মুডটা আছে এই মুডে যদি আপনি কাপড়টা ওয়াশ করেন বা কাপড়গুলো ওয়াশ করেন তাহলে 2 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। গরম বাষ্পের মাধ্যমে কিন্তু কাপড়ের জীবাণুগুলো নাশ করে দিবে এবং আপনার ওয়াশটা কমপ্লিট করবে। সেক্ষেত্রে এখানে টাইমটা একটু বেশি লাগতেছে, যদি আপনারা ডিফল্ট মুডে কাপড়গুলো ওয়াশ কমপ্লিট করেন তাহলে এটা 2 ঘন্টা 48 মিনিট সময় লাগবে এটা ওয়াশটা কমপ্লিট হইতে। তো সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগতেছে, কারণ যেহেতু পানিটাকে হিট করবে, হিট করে বাষ্পীভূত করে ওই হিটের মাধ্যমে কিন্তু জীবাণুগুলোকে নাশ করে ফেলবে। এরপরে যে মুডটা আছে উল। সাধারণত আমরা বুঝতেই পারতেছি উলের যে টাইপের বা শীতকালে যে আমরা উলের সোয়েটার বা উল জাতীয় যে কাপড়গুলো আমরা ব্যবহার করি সেই কাপড়গুলো ওয়াশের জন্য আমরা এই মুডটা সিলেক্ট করব, যে উল মুডটা। এই উল মুডটা সিলেক্ট করার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি প্রোগ্রামগুলো সেট হয়ে আসছে, আপনি চাইলে এটা কমায় বাড়াও দিতে পারবেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো ম্যানুয়ালি সেট করতে পারবেন প্রোগ্রামগুলো। আর এই ওয়াশটা কমপ্লিট হতে কিন্তু 53 মিনিট, ডিফল্ট মুডে যে প্রোগ্রামগুলো থাকে সেটা কিন্তু 53 মিনিট সময়ের ভিতরে ওয়াশটা কমপ্লিট হয়ে যাবে। এর পরের মুখটা হলো ডার্ক গার্মেন্ট। ডার্ক গার্মেন্ট কিন্তু
খুব আলতো করে কাপড়টা ওয়াশ করে। আপনার যদি তেমন কোনো কাপড় থেকে থাকে যেটা আপনি খুব সফটভাবে ওয়াশ করতে চান বা আলতোভাবে ওয়াশ করতে চান, একটু সময় নিয়ে ওয়াশ করবেন, সেক্ষেত্রে আপনি ডার্ক গার্মেন্টটা সিলেক্ট করে নিতে পারেন। ডিফল্ট মোডে যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামে 1 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে ওয়াশটা কমপ্লিট হইতে। এর পরের মোড হলো সুপার ইকো ওয়াশ। সুপার ইকো ওয়াশটা হলো কি, সাধারণ অবস্থায় মুখটা আপনি যখন সিলেক্ট করবেন আপনি যে কাপড়গুলো ওয়াশের জন্য দিবেন সেই কাপড়গুলোকে সর্বাধিক শক্তি এবং সর্বাধিক পানি নিয়ে কাপড়টাকে ওয়াশ কমপ্লিট করবে। যেহেতু অনেক শক্তি বা অনেক সব পানি নিয়ে কাপড়টাকে ওয়াশ করবে সে ধরনের টাইমটাও কিন্তু বেড়ে গেছে, এটা 2 ঘন্টা 21 মিনিট টাইম লাগে ডিফল্ট মোডে যদি আপনি কাপড়টা ওয়াশ করেন। সুপার ইকো ওয়াশটা যখন আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওয়াশের জন্য স্টার্ট করে দিবেন, এটা কি সুপার ইকো ওয়াশটা কিন্তু ইকো বাবুলের মাধ্যমে বাবুলগুলো তৈরি করে বেশি পানি ও বেশি শক্তি খরচ করে কাপড়টাকে ওয়াশ করে। সেক্ষেত্রে আপনি শার্ট, বেডশিট, তারপরে সুতির যে কাপড়গুলো আছে সেই ধরনের কাপড়গুলো আপনি এই সুপার ইকো ওয়াশের মাধ্যমে আপনি ওয়াশটা কমপ্লিট করতে পারবেন। এর পরের মোডটা হলো ডেইলি ওয়াশ। আমরা ডেইলি বেসিসে যে কাপড়গুলো ইউজ করি কাপড়গুলো আপনি একবারে দিয়ে ওয়াশ করতে পারবেন এই ডেইলি ওয়াশের মাধ্যমে। এই ডেইলি ওয়াশ মুডে আপনার মোটামুটি সবগুলো ডিফল্টভাবে সেট হয়ে গেছে প্রোগ্রামিংগুলো। এখানে আপনার ডেইলি ওয়াশ মুডে কাপড়টা ওয়াশ করতে 1 ঘন্টা 4 মিনিট সময় নিয়ে কাপড়টাকে ওয়াশ কমপ্লিট করবে। এর পরের যে মুডটা আছে সেটা হলো 15 মিনিট কুইক ওয়াশ। 15 মিনিট মানে 15 মিনিটের ভিতরে আপনার ওয়াশটা খুবই দ্রুত কমপ্লিট করে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি কিন্তু জাস্ট একটা শার্ট অথবা দুইটা শার্ট বা একটা শার্ট একটা প্যান্ট এই পরিমাপের কাপড় আপনার ওয়াশে দিতে হবে। আপনি যদি বেশি কাপড় দেন তাহলে কিন্তু এটা টাইমের ভিতরে কমপ্লিট করতে পারবে না, শুধুমাত্র এরকম একটা অথবা দুইটা কাপড়ের জন্যই এই মোডটা ইউজ করতে পারবেন। এরপরে আমি আপনাদের সাথে জাস্ট একটু আলোচনা করি এই প্রোগ্রামিং ডিসপ্লেটা নিয়ে। ফার্স্টে আছে টেম্পারেচার কন্ট্রোল, টেম্প লেখা আছে, টেম্পারেচারের শর্ট ফর্ম দেওয়া আছে। যেহেতু আমরা এক একটা মুডে ডিফল্টভাবে প্রোগ্রামটা সেট করে পাচ্ছি, এবারে চাইলে কিন্তু আপনি আলাদাভাবে নিজে ম্যানুয়াল এটা সেট করতে পারবেন। টেম্পারেচার কন্ট্রোলের ভিতরে দেখেন টেম্পারেচারটা এখন কিন্তু কোনো লাইট জ্বলতেছে না, মানে টেম্পারেচার এখন গরম পানি ওয়াশ কমপ্লিট হবে না। আপনি যদি গরম পানি ওয়াশ করতে চান তখন আবার 20 ডিগ্রি থেকে আপনি 90 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এটা গরম পানি দিয়ে কাপড়টা ওয়াশ করতে পারবেন। এরপর আছে রিন্স, কাপড়টা কতবার ধুবে। আপনি যদি মনে করেন না আমি ডিফল্টটা নিব না, আমি ইচ্ছা একটু বাড়াই দিব, আমার কাপড়টা বেশি ধোয়া দরকার, সেক্ষেত্রে আপনি রিন্সের টাচ করে করে আপনি 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এভাবে আপনি ইচ্ছা মতো আপনার রিন্সের কাউন্টিংটা বাড়ায় নিতে পারেন। এরপর আছে স্পিনটা। স্পিনটা হলো সাধারণত আপনার আরপিএমটাকে মেনশন করে যে আপনার যখন শুকাবে কাপড়টাকে কত আরপিএমে ঘুরবে। তো সেক্ষেত্রে আপনি আরপিএমটা কন্ট্রোল করতে পারবেন একটা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে 400 আরপিএম, 800 আরপিএম, 1200 আরপিএম, 1400 আরপিএম। এখানে কিছু অপশন আছে, অপশনগুলো অটোমেটিকলি সেট হয়। এরপরে বাটনটা আছে বাবুল শোকের বাটন, এটা টাচ করে আপনি বাবুল শোকটা ইচ্ছা মানে নিজে অ্যাড করে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমার প্রোগ্রামে যেটা ডিফল্টভাবে সেট থাকবে আমি সেটা ইউজ করব, আপনি ইচ্ছা মতো আপনি এটা ইউজ করতে পারবেন। বাবুল শোকের পরে হলো আরও দুইটা অপশন আছে, একটা ডিলে ইন, একটা ইজি আয়রন। ডিলে ইন অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন, ডিলে ইনটা আগে বলে দিই ডিলে ইনটা কী জিনিস। ডিলে ইন হলো আপনি চাচ্ছেন যে কাপড়টা এখনই ওয়াশ শুরু হবে না, আমি চাচ্ছি যে কাপড়টা ভিজায় রেখে আরও কিছু সময় পরে কাপড়ের ওয়াশটা শুরু হবে। সেক্ষেত্রে দেখেন ডিলে ইনটা সিলেক্ট করার সাথে সাথে 2H মানে 2 ঘন্টা আপনার টাইমটা চলে আসছে, 2 ঘন্টা পরে কাপড়টা ওয়াশ শুরু হবে। আপনি চাইলে 2 ঘন্টাটাকে 24 ঘন্টা পর্যন্ত বাড়াইতে পারেন। তো আপনি দুই চাচ্ছেন যে না 2 ঘন্টা না 4 ঘন্টা পরে কাপড়টা ওয়াশ শুরু হবে, 4 ঘন্টা ধরে পানিতে ভিজায় রাখবো তারপরে কাপড়টা ওয়াশ শুরু হবে। ঠিক ডিলাইনটাকে এভাবে টাচ করে করে 4 ঘন্টা সিলেক্ট করে দিলেন, চাচ্ছে যে না 4 নামে 8 ঘন্টা পরে কাপড়টাকে ওয়াশ শুরু করব, তখন আবার এটাকে 8 করে দিবেন এভাবে। ঠিক এভাবে আপনি 24 ঘন্টা পর্যন্ত টাইম সিলেক্ট করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ডিলাইনটা সেট করে দিবেন যে কত টাইম পরে বা কত ঘন্টা পরে কাপড়টা ওয়াশ শুরু করবে। এটা ইজি আয়রন। ইজি আয়রন হলো কি, যেটা আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে তাও আবার বলে দিই, যে আপনার কাপড়টাকে ওয়াশ করার পরে খড়মড়ে ভাবটা থাকে সেটা থাকে না, একটু মোলায়েম মোলায়েম করে দেয় কাপড়গুলোকে, একদম খুব রাফভাবে কুচকে যাওয়া থেকে কাপড়টাকে সেফ করে, যে অত রাফলি কুচকাবে না, একটু মানে মোলায়েম মোলায়েম রাখবে কাপড়টাকে। তো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং 9 কেজি অ্যাড ওয়াশ ওয়াশিং মেশিনের কন্ট্রোলিং সিস্টেমটা নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে ওয়াশিং মেশিন চালাইতে। হয় না, অনেক সময় আপনি যে শোরুম থেকে প্রোডাক্টটা পারচেস করতেছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে সব কিছু মুডসগুলো সম্পর্কে অবগত করে দেয়, কিন্তু আসলে কি মানে অতগুলো মুডস না মানে মাথায় রেখায়
মানে পরবর্তী চিন্তা করা একটা আসলে পেইনফুল একটা ব্যাপার হয়ে যায়, অনেক সময় মনেও থাকে না। সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখলে এই যে 9 কেজি ওয়াশিং মেশিন যদি আপনি ইউজ করে থাকেন আপনাকে অনেক হেল্প করবে। আমি চেষ্টা করছি যে মানে যতগুলো মুডসগুলো দেওয়া আছে প্রত্যেকটা মুডের কোনটার কী কাজ আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওটা আপনাদেরকে ওয়াশিং মেশিনটা অপারেটিংয়ে হেল্প করবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকে, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই প্রোডাক্টগুলো রিভিউটা তুলে ধরার জন্য। আর চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার জন্য, আসলে রেগুলারিটা মেনটেন করা হয় না, তো চেষ্টা করবো এবার থেকে আপনাদের সাথে রেগুলার কানেক্টেড থাকার জন্য। আশা করি আপনারাও আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আর যেহেতু প্যান্ডামিক চলে অবশ্যই মাস্ক পরে আপনারা বাসার বাইরে বের হবেন, সবসময় রাখবেন নিজের সাবধানতাটা নিজের কাছে, কজ দিন শেষে কিন্তু আপনারা একটা পরিবার আছে। তো ভিউয়ার্স আজকের পর্যন্তই, পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।